नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो वीडियोते मोहनबागान दल एवं आईएसएलर अन्य एक दल के लिए किंतु अपडेट न्यूज देया रही है, ट्रांसफर रिलेटेड अपडेट न्यूज। तो मोहनबागान दल के लिए जो अपडेट न्यूजा देया रही है सेटा होच्छे मोहनबागान दल किंतु एक जन राइट विंगार पोजिशन प्लेयर किंतु खुजे, जेहेतु मानवीर सिंह बैकअप प्लेयर हिसाब से किंतु कोनो प्लेयर ही राइट विंगार पोजिशने भालो खेलते पारेनी। जखन मानवीर सिंह चोटेर मध्य पड़े तखन किंतु बेश समस्यार मुखे पड़ते हुए ओई जायगाटा निये कोच जन फ्रांडो के। ताई कोच जन फ्रांडो किंतु एइबार नेक्स्ट सीजनेर जन्य एकटा राइट विंगारेर भालो प्लेयर किंतु खुजछेन, एबं जेहेतु अवश्यई संजीव गोयेंका बोलेई दियेछेन जे नेक्स्ट सीजने खूब भालो दल गठन करा हबे, जत टाका ढालार दरकार टीमेर ओपर সেটা ঢালবে তিনি। তাই এই যে সুযোগটা বা এই যে চাওয়া পাওয়াটা এটা কিন্তু খুব ভালোভাবেই কাজে লাগাতে পারবে জন ফ্র্যান্ডো। আর তখন জন ফ্র্যান্ডো যেই রকম লেভেলের প্লেয়ার চাইবেন রাইট উইঙ্গার পজিশনে খেলার জন্য সেই রকম লেভেলের প্লেয়ার কিন্তু এনে দিতে পারবে মোহনবাগান দল। এবার দেখা যাক কী হয়, কিন্তু রাইট উইঙ্গার প্লেয়ার কিন্তু খুঁজছে, এবার সেখানে যে কোনো প্লেয়ার কিন্তু আসতেই পারে। অনেক প্লেয়ার কিন্তু রাইট উইঙ্গার পজিশনে এই বছর অনেক ভালো খেলেছে, আর মোহনবাগান দলের বরাবরের একটা স্বভাব আছে যেটা আর কি, সেটা হচ্ছে ট্রান্সফার ফি নিয়ে কিন্তু বড় বড় ট্রান্সফার কিন্তু ঘটায় ট্রান্সফার মার্কেটে। এবার দেখা যাক যে রাইট উইঙ্গার পজিশনের জন্য কোন প্লেয়ারকে নিয়ে আসে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন প্লেয়ারকে আনলে ভালো হবে বা কোন প্লেয়ার আসলে খুব ভালো হয় মানবীর সিংয়ের ব্যাকআপ হিসেবে। তো এইটা ছিল ফার্স্ট আপডেট। এর পরের যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু একজন তাজিকিস্তান বিদেশি প্লেয়ারকে সই করে নিয়েছে সেন্টার ব্যাক পজিশনে, অর্থাৎ ডিফেন্ডার পজিশনের প্লেয়ার, এবং শর্ট টার্ম কন্ট্রাক্টে সই করিয়েছে, অর্থাৎ সুপার কাপে খেলানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছে। আলিসার খোল মুরডব একজন তাজিকিস্তান ফুটবলার এবং 26 বছর বয়সী, রাইট উই লেফট ব্যাকে খেলতে পারে এবং সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। তো এই প্লেয়ারটিকে কিন্তু তোমরা এবার সুপার কাপে খেলতে দেখতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।